হায়ার সিসি পারমিশন পাওয়ার পর সবাই অপেক্ষা করছিল কখন একটা হায়ার সিসির স্পোর্টস বাইক আসবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য কারিশমা এক্সেমার। ছোট্ট একটা রাইড দিয়ে মাত্র আসলাম, আর আমার থেকে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এর আপরাইট হ্যান্ডেল বার। স্পোর্টস বাইকে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় ঝুঁকে থাকা, যার কারণে কাঁধে হাতে ব্যথা হয়, কিন্তু আপরাইট হ্যান্ডেল বারটা একটু উঁচু হওয়ার কারণে এই ব্যথাটা হবে না। সিটিং পজিশনটাও জোস, আমার মনে হয় এটাকে স্পোর্টস ট্যুরার বললেও ভুল হবে না। অ্যাট্রাকটিভ একটা প্রাইজে হিরো বাংলাদেশে লঞ্চ করেছে এই কারিশমা এক্সেমার, যেটা বাংলাদেশের প্রথম হায়ার সিসির স্পোর্টস বাইক। আর কি কি ফিচার এবং স্পেক আছে শুধুমাত্র তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ জুড়ে। তো চলুন শুনে নেওয়া যাক তাহসান কি বলে। হিরো কারিশমা এক্সেমার এই বাইকটি কিন্তু বর্তমানে বাংলাদেশের বাইকারদের জন্য শুধুমাত্র বাইক না, এটি তাদের কাছে আবেগ এবং স্বপ্ন। কারণ বাংলাদেশের বাজারে সিসি লিমিট বৃদ্ধি করার পরে এটি কিন্তু প্রথম একটি স্পোর্টস বাইক। যদিও এটা স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে পড়ে, কিন্তু আমি বলবো এটি শুধু স্পোর্টস না, এটি কিন্তু একটি স্পোর্টস ট্যুরার বাইক। স্পোর্টস ট্যুরার বাইক বলার মতো অন্যতম কারণ হচ্ছে এই বাইকটার সিট হাইট এবং এর সিটিং পজিশন। এই বাইকটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, যা 5'6" অথবা তার থেকে কম হাইটের রাইডারদের জন্য কিছুটা প্রবলেম হতে পারে, কিন্তু যদি আপনি এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে আপনার এই সিট হাইট নিয়ে কোনো রকমের ইস্যু হবে না। আর এই বাইকটা একটা ইন্টারেস্টিং পার্ট আমাকে যেটা মনে হয়েছে তা হচ্ছে এর 2-স্টেপ অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড। এই বাটনটা থেকে আপনারা এই উইন্ডশিল্ডটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এছাড়া এই বাইকটির যে আপরাইট হ্যান্ডেল বার পজিশন এবং এরগোনমিক সিটিং পজিশন রয়েছে, দিস ইজ পারফেক্ট ফর ট্যুরিং। এই বাইকটির মেইন ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে স্টিল ট্রেলিস ফ্রেম এবং সুইঙ্গার হিসেবে ব্যবহার করা হচ্ছে বক্স সুইঙ্গার, যার ফলে এই বাইকটির কিন্তু ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক বেটার ফিল হয়েছে আমার কাছে। আর এই বাইকটির কার্গো ওয়েট হচ্ছে 163.5 কেজি, কিন্তু ওয়েটটা শুনতে অনেক বেশি মনে হলেও এটা কিন্তু এই ফ্রেমের জন্য ওভারঅল ওয়েল ডিস্ট্রিবিউটেড মনে হয়েছে। এই বাইকটির সাসপেনশন সেটআপ হিসেবে ফ্রন্টে ব্যবহার করেছে 37 মিলিমিটার ডায়ামিটারের কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক, এবং রিয়ারে ব্যবহার করেছে 6-স্টেপ অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোশক সাসপেনশন। এই বাইকটিতে 210cc-র একটি পাওয়ারফুল সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ লিকুইড কুল DOAC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি 25.4 PS ম্যাক্সিমাম পাওয়ার এবং 20.5 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই বাইকটি কিন্তু 0-60 km/h অনলি 3.8 সেকেন্ডে অ্যাচিভ করতে পারে। আর এই ফাস্ট অ্যাক্সেলারেশনের জন্য এই বাইকটির স্লিপার ক্লাচ এবং 6-স্পিড গিয়ারবক্সই দিতেই পারি। তাছাড়া এই বাইকটির বোর্ড 73 মিলিমিটার এবং স্ট্রোক 50 মিলিমিটার, যার ফলে এই বাইকটি দিয়ে আপনারা 5000 RPM এর পরে খুব ভালো একটা বুস্ট ফিল করতে পারবেন। এছাড়া এই বাইকটি কিন্তু লোয়ার RPM থেকে হায়ার গিয়ারে অনেক ইজিলি পুল করা যায়। এই বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1.2 লিটার, এছাড়া রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W30। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। এই বাইকটি থেকে সিটি কিংবা হাইওয়েতে আপনারা অন অ্যাভারেজ 35-40 কিলোমিটার/লিটার মাইলেজ পেয়ে যেতে পারেন। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, দ্যাটস ওয়াই কারিশমা এক্সেমার 210 এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 300mm এর বিগার পেটাল ডিস্ক ব্রেক উইথ বাইব্রিড 2-পিস্টন ক্যালিপার, এছাড়া রেয়ারে দেওয়া হয়েছে 230mm এর পেটাল ডিস্ক ব্রেক। এই বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যার ফলে এই বাইকটির ব্রেকিং বাইট অন্যান্য ব্রেকিং সিস্টেমের তুলনায় অনেক বেটার পাবেন। এছাড়া এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিমের সাথে 180/17 সেকশনের টিউবলেস টায়ার, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 17-ইঞ্চ অ্যালয় রিমের সাথে 140/70/17 সেকশনের টিউবলেস রেডিয়াল টায়ার। এই বাইকের যে রিমের ডিজাইনগুলো রয়েছে এটি কিন্তু হিরোর সিগনেচার প্যাটার্নের ডিজাইন, যেটি দেখতে অনেকটাই কুল লাগে। বাইকটি মডার্ন টেকনোলজির উপর বেস করে ফিউচারিস্টিক ডিজাইন করা, যার কারণে বাইরে থেকে কিন্তু ইন্টারনাল অনেক পার্টই ভিজিবল। এছাড়া স্লিক এবং অ্যারোডাইনামিক ডিজাইনের সাথে ব্ল্যাক ইয়েলো কালার কম্বিনেশনটা অনেক বেশি আই ক্যাচি। বাইকটিতে স্পোর্টি স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং যেখানে হিরোর ব্র্যান্ডিং করা আছে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এইচ শেপ DRL সহ প্রজেকশন হেডলাইট, এবং পেছনে দেওয়া আছে এইচ শেপ সিগনেচার টেল লাইট। এর সাথে বাইকটির ইন্ডিকেটারগুলোও দেওয়া আছে LED। বাইকটিতে ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, যেটা স্ক্রিন কালারফুল, এবং যেখানে দেয়া আছে স্পিডোমিটার, টেকোমিটার সহ ক্লক এবং ডেট।
ওডোমিটারের সাথে সাথে ফুয়েল গজ, টেম্পারেচার ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর সহ ট্রিপ এ এবং ট্রিপ বি তো থাকছেই। তবে হ্যাঁ, ট্রিপ এ এবং ট্রিপ বি তে এভারেজ স্পিড, ফুয়েল ইকোনমি এবং রাইডিং টাইম উল্লেখ থাকবে। এছাড়া ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি দেওয়া আছে এবং রেঞ্জ টু এমটি দেওয়া আছে, যেটা আসলে রাইডের টাইমে আপনাকে খুব বেশি একটা সাপোর্ট দিবে। ইনস্ট্রুমেন্ট কনসোলে ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়, যেখানে তিনটি মোড দেওয়া আছে, ডে, নাইট এবং অটো। টিভিটি নেভিগেশন সিস্টেম দেওয়া আছে। সার্ভিস ডিউ রিমাইন্ডার ইনসিস্ট করে, তবে মজার ব্যাপার হচ্ছে কত কিলোমিটার বাকি আছে এই জিনিসটাও উল্লেখ থাকবে। এছাড়া ব্যাটারি ভোল্টেজ ইন্ডিকেটারও দেওয়া আছে। এই বাইকের পাঁচ সুইচে হাই বিম এবং লো বিম ইন্টিগ্রেট করে দেওয়া আছে। পাশাপাশি আপনারা হ্যাজার্ড লাইটের সুইচটিও হ্যান্ডেলে পেয়ে যাবেন। ইঞ্জিন কিল সুইচের সাথে সেলফ স্টার্টার সুইচ ইন্টিগ্রেট করে দেওয়া আছে। এছাড়াও বাইকটিতে পিলিয়নের জন্য গ্র্যাব রিল দেওয়া আছে এবং হ্যান্ডেল বারে আপনারা USB চার্জিং পোর্ট পেয়ে যাবেন। বাইকটির লুকিং গ্লাসের ভিউ অনেক ওয়াইড। এই বাইকটির ফিচার্স, ডিজাইন, লুক, রাইডিং পারফরমেন্স, এই সব কিছু মিলিয়ে যদি এক লাইনে বলতে চাই, তাহলে বলতে হয় ইটস আ পারফেক্ট স্পোর্ট টুরিং বাইক। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন www.bikebidi.com। আমি হাসান সেতু এবং টিম বাইক বিডি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, 210cc অথবা এটি আরও বড় কিছু নিয়ে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, মনে রাখবেন, বাইক মানে বাইক বিড়ি।